বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপির রাজ্যসভা সাংসদ সুশীল মোদীর কুরুচিকর মন্তব্যকে ঘিরে আলিপুরদুয়ারে ধিক্কার মিছিল করল আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। পাশাপাশি পোড়ানো হল বিজেপির এই হেভিওয়েট সাংসদের কুশপুত্তলিকা। এদিন মিছিলটি জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় অফিস থেকে বেরিয়ে ফায়ার ব্রিগেড অফিসের সম্মুখে গিয়ে শেষ হয়। জানা গেছে ঠিক সেই সময় 100 মিটার দূরেই ছিল জেলা বিজেপি কার্যালয় অফিসে উপস্থিত ছিলেন বিহারের বিজেপির এই সাংসদ। এই ধিক্কার মিছিলের মূল নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বরাইক সহ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর এবং জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তুষার চক্রবর্তী সহ এক ঝাঁক তৃণমূল কর্মীরা। সূত্রে পাওয়া খবর অনুযায়ী মঙ্গলবার বিজেপির এই হেভিওয়েট নেতা সংগঠনকে মজবুত করতেই কোচবিহারে পৌঁছন। এরপর বিভিন্ন পাশাপাশি দেশের বিভিন্ন রাজাদের শোষণ করে রাজপ্রাসাদ তৈরি করার কথা উল্লেখ করেন। এই খবর ছড়িয়ে পড়তে গোটা উত্তরবঙ্গ জুড়ে আলোড়ন পড়ে যায়। রীতিমতো এই মন্তব্যকে ঘিরে কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির এই সাংসদ কোচবিহার রাজবংশী মানুষের ভাবাবেগকে অপমান করেছে। তাদের সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন, তাদের সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বরাইক কি জানাচ্ছেন শুনবো। আজকে যেভাবে ভারতীয় জনতা পার্টির নেতা সুশীল মোদী সে বাংলায় কোনো সেন্টিমেন্ট জানে না, যে উত্তরবঙ্গ কোনো সেন্টিমেন্ট জানে না, যে আমাদের কমিউনিটির কোনো সেন্টিমেন্ট জানে না, উল্টা পাল্টা বক্তব্য একটা কমিউনিটিকে নিয়ে, একটা সেন্টিমেন্টকে নিয়ে, রাজ পরিবারকে নিয়ে করেছে। তারপরে বিজেপি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস আমরা ডিসচার্জ জানাই, একটা অরিজিনাল চরিত্র বিজেপি দেখাই দিয়েছে। তারা কোনো কমিউনিটির সাথে কিন্তু নাই, ধর্মের নামে, জাতির নামে, সম্প্রদায়ের নামে কথা বলে কিন্তু কোনো মতন মানুষের কাজ করে না। কালকে প্রমাণ হয়ে গেল যে সেন্টিমেন্ট কুচবিহারের রাজার আছে, যেভাবে ও নোংরা এবং অপপ্রচার মিথ্যা কথা বলেছে এটাকে আমরা ধিক্কার জানাই। এবং এই প্রতিবাদে আমরা আজকে জেলা তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করার জন্য মাঠে ময়দানে নেমেছি, আমরা তার জন্য মিছিল করেছি। সকল নেতৃত্ব এখানে আছে, আদিবাসী বলেন, রাজবংশী বলেন, বড় বলেন, টোটো বলেন, বেঙ্গলি বলেন, বিহারি বলেন, প্রত্যেকটা কমিউনিটির জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করে দিয়েছেন এবং প্রত্যেকটা মানুষের জন্য আমাদের নেত্রী কাজ করে দিয়েছেন। আমাদের নেত্রী 11 বছরে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে, প্রত্যেকটা বাড়িতে সরকারি প্রকল্প পৌঁছায় দিয়েছে। কোনো দিন তৃণমূল কংগ্রেস পরিবারের কোনো মতন কিন্তু এভাবে মন্তব্য কেউ করে নাই। আজকে যেভাবে বাইরে থেকে আসা লোক যারা বাংলার সেন্টিমেন্ট জানে না, যারা উত্তরবঙ্গের সেন্টিমেন্ট জানে না, যারা আদিবাসীর সেন্টিমেন্ট জানে না, যারা রাজবংশী সেন্টিমেন্ট জানে না, যারা নেপালির সেন্টিমেন্ট জানে না, যারা বড়ো সেন্টিমেন্ট জানে না, যারা লেপচা সেন্টিমেন্ট জানে না, এই সব লোক আইছে উল্টা পাল্টা বক্তব্য দিতেছে। আজকে এরা পুরো ভারতবর্ষ চালাচ্ছে, যেভাবে মেহেঙ্গায় যেভাবে এরা ভারতবর্ষ চালাচ্ছে, যেভাবে নোটবন্দি থেকে নিয়ে কারাপশন বেড়ে যাচ্ছে এবং মেহেঙ্গাই বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ কিন্তু ক্ষুব্ধ আছে। আলিপুরদুয়ারের জেলার মানুষ, বাংলার মানুষ 100 দিনের টাকা পাচ্ছি না, 100 ডেজের টাকা পাচ্ছি না, বাড়ির টাকা পাচ্ছি না, দিল্লি সরকার টাকা আটকায় রেখে দিয়েছে। আমরা সবাই মিলে আজকে প্রতিবাদ জানাচ্ছি। সুশীল বিজেপি সাংসদ সুশীল মোদী হায় হায়।
কি জানাছেন সুশীল মোদী? देखिए मेरे बयान को लोगों ने पूरा सुना नहीं और कल मैंने क्लेरिफाई किया, मैंने कुछ बिहार के राजा के बारे में नहीं कहा था। मैंने कहा कि देशभर के जो अन्य राजा हैं उनका चरित्र शोषक कर रहा है, ये तो प्रजावर्ती राजा थे, प्रजा के लिए काम करने वाले राजा थे, जो टैक्स वसूलते थे कुल बिहार के महाराजा, कभी जोर जबरदस्ती से पैसा नहीं वसूला और जो टैक्स आया वो जनता के हित में ही खर्च होता था। तब मैं मदन मोहन बाली मंदिर भी गया था, 50 मंदिर बनाया, स्कूल बनाया और अपनी सारी संपत्ति सरकार को दान में दे दिया। तो मैंने कभी भी कुछ बिहार महाराजा के बारे में और महारानी गायत्री देवी के कंटेक्स्ट में नहीं कहा। मैं उनका पूरा सम्मान करता हूं और राजवंशी समुदाय से ही और निश्चित प्रमाणिक को हमने मंत्री बनाया, आज केंद्र में मंत्री, पहली बार मुझे लगता है कि केंद्र में पहली बार कोई राजवंशी समुदाय का व्यक्ति मंत्री बना होगा।